কুষ্টিয়ায় শিশুসহ তিনজনকে গুলি করে হত্যা ঘটনা ঘটেছে। রোববার বেলা 11টার দিকে শহরের কাস্টম মোড়ে এই ঘটনা ঘটে। প্রকাশ্যে সড়কের পাশে নারী পুরুষ ও শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে। জানা যায় এই হত্যাকাণ্ডে জড়িত এএসআই সোমেন রায়কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার বেলা 11টার দিকে শহরের পিটিআই সড়কের কাস্টম মোড়ে এই ঘটনা ঘটে। নিহত তিনজন হল সোমেন রায়ের দ্বিতীয় স্ত্রী আসমা খাতুন, তার ছেলে রবিন, বিকাশের এজেন্ট শাকিল। নিহতরা সকলেই কুষ্টিয়া কুমারখালী উপজেলার নগর সওদা গ্রামের আদিবাসী। কিন্তু কাজ করতেছে, কাজ করতে করতে গুলির শব্দ শুনে বাইরে আসলাম। বাইরে আসার পরে দেখি একটা বাচ্চা দৌড়ায় বাইরে আসছে, সাদা গেঞ্জি পরে। ওই বাচ্চাটাকে পিছন থেকে একটা লোক গুলি করতেছে, হলুদ গেঞ্জি গাই গুলি করতেছে, এবং দুই তিনবার গুলি করার পরে ওই বাচ্চাটাও ওই সামনে উপরে পড়ে গেল, একদম চোখের সামনে। এই এই দৃশ্য কি সহ্য করা যায়? আমরা উত্তেজিত জনতা সবাই মিলে, যদি ওই খুনিটাকে আটকাইতে না পারতাম তাহলে ও পালাইত। জি, খুনিকে আটকানো গেছে, খুনি ভিতরে আছে, তাকে পুলিশ এসে ধরছে। একজনই গুলি করছে, ওর হাতে পিস্তল দেখলাম। ও আমরা তো ওকে ধরতে পারছি না, একটাই কারণে ধরতে পারছি না, সেটা হচ্ছে যে ওর হাতে পিস্তল ছিল, ও গুলি করতেছিল, এই জন্যে আমরা ওকে ধরতে পারছিলাম না। আমরা এখান থেকে যাচ্ছিলাম, যাওয়া আওয়াজ দেখে আমরা থামছি, আওয়াজটা একটু ডিফারেন্ট দেখে আমরা এখানে থামছি। যখন বুঝতে পারছি এটা গুলি করছে, তখন আমরা বাচ্চাটা নিয়ে অটোই করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করি, তখন আমাদের উপরেও গুলি চালায়। আমরা তখন দোকানের সাইনবোর্ড দিয়ে নিজেদের রক্ষা করি। উনি একাই ছিল এবং ওনার কাছে অনেক পরিমাণ অস্ত্র বা গুলি বারুদ ছিল, যে বারবার পিস্তলে গুলি ঢোকাচ্ছিল আর গুলি করতেছিল। গুলি একটা হাওয়া দিল, হওয়ার পরে একটা বাচ্চা দৌড়ে গেল, ওই বাচ্চা গুলি করলে তার বাড়ির থেকে আর কোনো আমরা ইয়ে পাইনি। তখন লোকজন যে ইট মারতেছিল ও গুলি করতেছিল, চিনি না, এ কাউকে দেখি নাই আমরা, তাও দেখি না ভিতরে ওরা সব কথা বুঝলেন না, খালি ওই বাইরের বাচ্চাটাকে যে গুলি করল, তখনই সবাই ছিল বাচ্চাকে মারি ফেলল। ওই তখন দোকানদাররা আশপাশের, আমি তো কয়েকটা লোক ছিল, অতটা আর খেয়াল করতে পারলাম। ঘটনাটি ঘটেছে আজকে, ঘটনাটা ইয়ার সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরেছি এইটা 11:20 এরকম ঘটনা। তো ঘটনাটি শোনার সঙ্গে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে গেছে, শোনার সঙ্গে সঙ্গে আমরা পুলিশ ফোর্স নিয়ে এসেছি, আমরা পরবর্তী কাজের জন্য আমরা কাজ করছি, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা শুনেছি যে একজন গুরুতর আহত, সে বিষয়টি এখন নিশ্চিত নয় তার অবস্থা কি, একজন গুরুতর আহত। আমাদের কাছে যে ঘটনাটি আমরা শুনেছি সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, আমাদেরকে কাছে শুনে পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো। আমাদের হাতে একজন গ্রেপ্তার আছে, আর আমি আপনাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই যে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, লোকমুখে ছড়িয়ে পড়েছে, অবশ্যই এটা সূক্ষ্ম ন্যায় বিচার নিশ্চিত করব বলে আমরা পুলিশ ফিল্ডে আছে। এরকম কোনো মেসেজ এখন আমরা পাই নাই, তা আমরা এটার ঘটনা এতটুকু নিশ্চিত করে বলি, জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে 100% ন্যায় বিচারের জন্য যা যা করণীয় আমরা কথা দিচ্ছি সেটি করব। আমাদের বার্তা